500 বছর পুরনো শিব মন্দির, শিব মন্দিরে নাকি আবার বলি হয়, এখানে নাকি ঢিল বাঁধলে আবার কিছু মানত করলে মনস্কামনা পূরণ হয়, ধর্ম আজ এবং ভোলেনাথ এখানে একসাথে পূজিত হয়, হাজার হাজার ভক্তরা নাকি সব অস্ত্র খেলা মেতে ওঠে। কোথায় এই মন্দির? চলো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তোমার সাথে আমার বুড়ো রাজা হচ্ছে স্বয়ং বৈষ্ণব, তিনি বলি পছন্দ করেন, এখান থেকে থেকে বলি হয়। মেনলি বলি হয় দেখতে পাচ্ছেন এখানে, এই পুকুরে সব ভক্তরা স্নান করে কড়াইগুলোকে কিন্তু তখন সব ভোগ রান্না হয়। ফ্ল্যাশব্যাক হরর মহাদেব বন্ধুরা, তো আমরা জানি সবাই এখন চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই বাবা মহাদেবের মাস। তো এর আগে সোমবার তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের যে তারকেশ্বর যে মহাদেবের যে মন্দির, সেখানে যে কিভাবে মানুষ পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট থেকে, সেটা তোমাদেরকে আগে সোমবার আমি তুলে ধরেছিলাম। তো সেরকমই আমাদের এই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় অনেক এরকম প্রাচীন মন্দির লুকিয়ে আছে, যেগুলো হয়তো আমাদের অনেকে জানা আছে আবার অনেকে জানাও নেই। তো সেরকমই আজকে আবার তোমাদের ভালোবাসা এবং সাপোর্টিংয়ে আমি চলে এসেছি সেরকমই আবার একটা প্রাচীন মন্দিরের সন্ধানে, যেটা কিনা অবস্থিত বর্ধমান জেলার জামালপুর গ্রামে, যেই মন্দিরটার নাম হচ্ছে বুড়োরাজ শিব মন্দির। তো এই মন্দিরটাকে কিভাবে যেতে হয় বা এই মন্দিরটার যে প্রাচীনত্ব বা এই যে মন্দিরটার পৌরাণিকতা রয়েছে বা এই মন্দিরটা কতদিনের পুরনো বা বিভিন্ন লৌকিক কাহিনী এর মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে, তো সবটাই আজকে আমি তোমাদেরকে ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটা আজকে আমি শুরু করছি কোথায়, আমি দেখতে পাচ্ছি এটা এখন আছে বেলেঘাট, বেলেঘাট স্টেশন। এখানে তোমরা কীভাবে আসবে, এখানে তোমরা হাওড়া কাটোয়া যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা সোজা বেলেঘাট স্টেশনে নামবে এবং এখান থেকে আমাদের টোটো পথে বা অটোতে করে সোজা জামালপুর মাথা পিছু 25-30 টাকা ভাড়া নেবে। তো চলো বেশি কথা বাড়াবো না, এখান থেকে আমি ভিডিওটা শুরু করবো। আমি সবেমাত্র ট্রেন থেকে নামলাম এই বেলেঘাট স্টেশনে, আমি এই 2 নম্বর প্ল্যাটফর্মে আছি আর আমার সাথে দেখতে পাচ্ছে শুভ ভাই আছে। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? তো আমি আর দাদা মিলে যাচ্ছি এখন জামালপুর মন্দিরে, 15 কিলোমিটার লাগে আমাদের এখান থেকে যেতে, তো আমরা এখন টোটো ধরে যাব। তো এই যাচ্ছি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো একদম শুনতে পারলে ওর বাড়ি যাচ্ছিল এখানে, তো ওই আমাকে আজকে এই মন্দিরে নিয়ে যাবে। আর ভিডিওটা শুরু করার আগে আর একবার বলবো যে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আমাকে চেনো না, আমি সুমন, আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে সবাইকে স্বাগত। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বেল আইকন নোটিফিকেশন অন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আমি দিলে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটা কিন্তু আমার ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়ি, আমরা এখান থেকে এখন টোটো স্ট্যান্ডে যাবো, সেখান থেকে আমরা টোটো ধরে সোজা মন্দিরের দিকে যাবো। তো চলো সাথে থাকো, দেখতে হবে, সিউ। তো ফাইনালি বন্ধুরা আমরা এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে টোটোর সাথে থেকে টোটো ধরে নিয়েছি দাদা। তো এখান থেকে আমাদের মাত্র 20 মিনিট জার্নি করতে হবে, তোমাদেরকে যেটা বলেছিলাম 15 কিলোমিটার, সেটা 15 কিলোমিটার না, ওই এখানে থেকে ম্যাক্সিমাম হলে 6.5 কিলোমিটার মধ্যে জার্নি করে আমাদের যেতে হবে। তো সেই জার্নিটা সময় লাগবে 20 মিনিট মতো। তো চলো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তোমার সঙ্গে তারপর কথা হবে। ফাইনালি বন্ধুরা আমরা প্রায় 20-25 মিনিটের মতো জার্নি করে এই শেষমেশ চলে এসেছি আমাদের সেই আজকের গন্তব্য যে বুড়োরাজ শিব মন্দির। তো চলো দেখতে পাচ্ছি অলরেডি এখানকে যে মূল মানে সিংহদ্বার মানে তরণী যেটা বলতে পারো, এখান থেকে এন্ট্রেন্স, এখান থেকে এন্ট্রি করবো আমরা। তো চলো ভিতরে যাই, তোমাদের সাথে দেখাচ্ছি। বন্ধুরা আমরা এই মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এই যে মন্দিরে প্রবেশ করার আগে এই সাইডে তোমরা দোকানপাট দেখতে পারবে, এখন হয়তো দুপুর হয়ে গেছে যার জন্য এই দোকান বন্ধ আছে, দেখতে পাচ্ছি এরকম সব দোকানপাট আছে, এগুলো আবার বিকালবেলা ঠিক খুলবে। তো ফাইনালি বন্ধুরা অলরেডি কিন্তু দুপুর হয়ে গেছে, মানে মন্দির বন্ধের টাইম হয়ে গেছে, তার আগে আমরা এখানকার মন্দিরের সামনে একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে তোমরা পুজোর ডালা পেয়ে যাবে, এখানে আরও দোকান আছে, তো এখান থেকে আমরা ডালা নিলাম অলরেডি 50 টাকার ডালা। তো চলো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তোমার সব ওম দেবা দেবা ওম দেবা দেবা।
তা নমস্কার বন্ধুরা, ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি এবং মন্দিরের গর্ভে গিয়ে আছি। তো দেখতে পাচ্ছ এই বাবার এখানে শিবলিঙ্গ আছে এবং তার সামনে আছে প্রধান পুরোহিত এখানে মশাই। তো ওনার সঙ্গে চলো এই মন্দির সম্বন্ধে কিছু কথা আমরা জেনে নিই। নমস্কার মশাই। আরে বলুন, আজ থেকে এটা 500 বছরের পুরনো মন্দির। 500 বছর তৈলম আসামি এখানে জপ করে, এখানে সব বন জঙ্গল ছিল। এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা নীলদে গ্রাম। আচ্ছা, ওনার অনেক গরু ছিল। আচ্ছা, সব গরুতে দুধ দিত, একটা গরুতে দুধ দিত না, রাখালকে বলতো তুই গরু দুধ চুরি করিস। রাখাল বলে না, আমার পালে সব গরু থাকে, একটা গরু থাকে। গরুটার নাম ছিল শ্যামলী গায়ে। শ্যামলী ওই গরুটা এখানে আছে, আর নাম বিভাগ থেকে দুধ দুধ এটা হচ্ছে আদি অনাদি লিঙ্গ। তা ওই গরু যে মালিক তার নাম ছিল যদু ঘোষ। যদু ঘোষ উনি যখন ওনার হাতে একটা কাস্তে ছিল, কাস্তে দিয়ে পুড়ে দেখে একটা শিব, তখন ওই রাতে একটা স্বপ্ন দেয়, আমি এখানে আছি, আমার পুজোর ব্যবস্থা। এনার নিত্য পুজো হয় প্রতিদিন 11টার সময়। 3 কেজি আতর চাল লাগে, 6টা কলা 6টা মন, ওই যে বড় থালাটা দেখছেন ওই থালা। পুজোটা 1 ঘন্টা সময় লাগে। আচ্ছা, 11 থেকে 12, আর সন্ধ্যেবেলায় 1 সের দুধ। এই যে বালতিতে দুধ আছে, দুধটা জাল দিয়ে রেখে দেওয়া হবে, সন্ধ্যেবেলায় 1 সের দুধ, সন্ধ্যা আরতির সময় ও গরিব আনা মাঠে। আচ্ছা, সেই থেকে এই পুজো চালু হলো। বুদ্ধ পূর্ণিমার সময় ওনার মেন উৎসব। আচ্ছা, ওই সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সন্ন্যাসী, এবার যেমন 22,000 সন্ন্যাসী হয়েছিল। আচ্ছা, 7 দিন ধরে সন্ন্যাসীরা এখানে জম ধর্ম রাজ, ভুলো রাজ এবং ধর্ম রাজ। আমাদের যে নিত্য পুজোটা হয়, নিত্য পুজোতে চালের মাঝখানটা ভাগ করা থাকে। আচ্ছা, দেখিয়ে ধর্মরাজের পূজা দিকে ভুলো রাজের ধর্মরাজ হচ্ছে যমরাজ, বাবা বুড়োরাজ হচ্ছে স্বয়ং বৈষ্ণব। ইনি বলি পছন্দ করেন, এখানে দেখছেন যে বলি হচ্ছে, এখানে বলি হয়, তাই তো? বলি হচ্ছে কেন, এখানে যমরাজ আছে। আচ্ছা, আর এই যে শিবের পাশে হিম ভগবতী দুর্গার নামে উৎসর্গ হয়, সোমবার পূর্ণিমা 100 বলি আছে, সোমবার এবং পূর্ণিমা। আর বুদ্ধ পূর্ণিমার সময় বললেন বলো কয়েক হাজার বলি, তখন আর তৎসাধন নাই, যে যেখানে পারে তৎসাধন তত সম্ভব নয়। আচ্ছা, যে যেখানে পারছে বলি দিয়ে নিজেরাই নিয়ে করে শুনে গিয়ে আছে জল বাবার পুকুরে ট্রেন করে দেয়, বাবার পুকুরে চলে যায়। আচ্ছা, মানে ভক্তরা যেখানে এসে এখানে জল ঢালতে পারেন, দেখি না আমার বলা স্যার। ধন্যবাদ আপনি আমার সঙ্গে অনেক কিছু জানতে বললাম। ঠিক আছে। ফাইনালি বন্ধুরা, তোমরা দেখতে পারলে এখন অলরেডি দুপুর 2টো বেজে গেছে, 2:10 বাজে প্রায়, একটু দেরি হয়ে গেছে পুরুষমশাইয়ের সঙ্গে কথা বলতে, আমাদের দেরি হয়ে গেছে আসতে। তো এইখানে এখন এই দুপুরবেলায় মানে 1:30টার পরে বাবাকে স্বয়ং দিয়ে দেওয়া হয়। আর তা তোমাদেরকে দেখালাম খুব সুন্দর ফুলে সাজিয়ে বাবাকে সাজিয়ে দিয়ে তারপর স্বয়ং দেওয়া হয়, এবং আবার সেই বিকালবেলার দিকে মন্দির খোলা হয়, তখন আবার 6টার সময় খোলা হয়, এবং সেখানে আবার সন্ধ্যা আরতি দেওয়া হবে। হ্যাঁ, দিয়ে তারপর সন্ধ্যে রাতে আবার স্বয়ং দিয়ে দেওয়া হবে। তো চলো আরো কিছু মন্দিরের পাশে তোমার চারিদিক ঘুরে ঘুরে তোমার দেখায় আমি। ঠিক আছে বন্ধুরা, মূল মন্দিরে প্রবেশ করার আগে এরকম তোমার দেখতে পাবে একটা নাগ মন্দির আছে। তো তোমাদের একটু মন্দিরটা কাছে গিয়ে তোমাদের একটু আর ঘুরে ঘুরে দেখা, তোমাদের মন্দিরটার সামনেটা দেখতে পাবে, একটা বলি ঘাট আছে এখানেই ঠিক ডান দিকে, এরকম একটা গাছ রয়েছে দেখতে পাচ্ছ, অশ্বত্থ গাছ। এবং সেখানে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ যে ভক্তরা আছেন, তারা তাদের মনের ইচ্ছা নিয়ে মনোকামনা নিয়েছে, তারা এখানে এরকম ইট বেঁধে দিয়ে যায়। বাবা নাকি এখানে খুব জাগ্রত, এবং এখানে নাকি ইট বাঁধিয়ে সবার মনস্কামনা পূরণ হয়। এই মন্দিরটির নাম প্রধানত বাবা বুড়োরাজজিউ মন্দির। এই বুড়োরাজ কথাটি এসেছে মূলত বুড়ো শিবের বুড়ো এবং ধর্মরাজ বা যমরাজের রাজ থেকে, দুটোকে একত্রে বুড়োরাজ মন্দির বলা হয়ে থাকে। এই মন্দিরে শিব ঠাকুরের সাথে ধর্মরাজ যমরাজেরও পুজো হয়, সেই কারণে এই মন্দিরে যমরাজের উদ্দেশ্যেই শুধুমাত্র বলি প্রদান হয়ে থাকে। বুদ্ধ পূর্ণিমায় এই মন্দির প্রাঙ্গণে
এক বিশাল মেলা বসে এবং দূর দূরান্ত থেকে সব ভক্তরা এবং সন্ন্যাসীরা এই সময় মন্দিরে সমাগম ঘটায় এবং তারা অস্ত্র হাতে, কেউ তলোয়ারি, কেউ কুড়াল, কেউ বা ধনুক হাতে আনন্দ করতে করতে এই মন্দির চত্বরে এসে জমায়েত হয় এবং তারা মূলত শান্তি কামনার উদ্দেশ্যে এবং নিজেদের মনের কামনার উদ্দেশ্যেই এখানে বলি দিয়ে থাকে। আধুনিকতার ছোঁয়া কিন্তু এই মন্দিরে বিন্দুমাত্রও পড়েনি। এই মন্দিরের মেঝে এখনও কিন্তু সম্পূর্ণ মাটির এবং ভগবান শিবের যে লিঙ্গটি রয়েছে সেটি এখনও মাটির গর্তের মধ্যেই সেটি থাকে এবং এই মন্দিরের যে চালাটা মূলত খড়ের চালা, বাঁশ এবং খড়ের দিয়ে তৈরি, যেটাকে অনেকবার হয়তো সংস্করণ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও সেটিকে কোনোরকমভাবেই পরিবর্তন করা যায়নি। এখানে মানুষজন বিশ্বাস করেন বাবা কাউকে ফেরান না, কেউ যদি মনের কোনো আশা নিয়ে বাবার কাছে আসেন বাবা তার সেই আশা অবশ্যই পূরণ করেন এবং সেই কারণে যারা এই মনস্কামনা তাদের পূরণ হয় তারা এসে এই মন্দির চত্বরে এসে বিভিন্ন সমস্ত ঠাকুরের মূর্তি এসে দিয়ে যান। এই মন্দির আসলে এক শান্তির অনুভূতি খুঁজে পাওয়া যায় এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষই এই মন্দিরে আসেন শান্তির খোঁজে। আমরা যে মন্দিরে গেছিলাম আজকে যে ছোটো করে দাদা, তো দাদার সঙ্গে তোমাকে একটু পুজো কি দাদার নামটা কি দাদা? শঙ্কর। তো দাদার বাড়ি এখানে তো বেলেঘাটে, তো বেলেঘাটেই তো তোমরা যারা বেলেঘাট থেকে মানে আসলেই কাছে হবে বেলেঘাট বা পাটুলি, কিন্তু দাদা মেনলি বেলেঘাট স্টেশনেই থাকে, তো বেলেঘাট স্টেশনে ট্রেনে করে যারা আসবে এসে যদি টোটো তো যাদের পূজন করবে তারা এই দাদার সঙ্গে যোগাযোগ করবে। তা দাদার তোমার নাম্বারটা একটু বলে দাও, ফোন নাম্বারটা 8967164426। হ্যাঁ, তো তোমরা নাম্বার শুনতে পারলে এবং সিস্টেমও তোমার নাম্বারটা দিয়ে দেবো, তো তোমাদেরকে বলে দিই এখানে অ্যাকচুয়ালি মাথা পিছু 30 টাকা এরকম ভাড়া, তো তোমরা যদি আমার চ্যানেলের নামটা এসে একবার দাদাকে বলো তাহলে হয়তো কিছু ছাড় হলেও করতে পারো দাদা। তো একদম, তো চলো। তো ফাইনালি বন্ধুরা, আজকে আমাদের যে গন্তব্য ছিল বর্ধমান জেলার জামালপুর গ্রামের বাবা বুড়োরাজ মন্দিরে তোমাদেরকে নিয়ে ছিলাম, যেটা কিন্তু শুনতেই পারলে তোমরা পরিতমশ মধ্যে এটা 500 বছর পুরনো একটি মন্দির এবং এই মন্দিরের জন্য অনেক লৌকিক ইতিহাস তোমাদেরকে আমি জানালাম পরিতমশ মধ্যে তোমরা শুনতে পারলে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, তো ভিডিওটা তোমরা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। একটা কথা বলবো যে তোমাদের এই ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে এবং তোমরা এই ধরনের আরও ভিডিও তোমরা দেখতে চাইছো কিনা সেটাও আমাকে অবশ্যই জানিও কমেন্টস করে। তো যেহেতু শ্রাবণ মাস, আমি তোমাদের কথা দিচ্ছি এই যে আজকে দ্বিতীয় শ্রাবণ মাসে তোমাদেরকে আজকে বাবা পুরোরাজ মন্দিরের ভিডিও দেখালাম, কথা দিচ্ছি আগামী দুটো শ্রাবণ মাসে তোমাদের জন্য আরও নতুন ভালো কিছু ভিডিও অপেক্ষা করছে, সেটা যদি তুমি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে হবে তোমরা ভিডিওগুলো দেখতে চাইছো কিনা। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি কিন্তু আমার নেক্সট ভিডিও তোমাদের জন্য আসছে। আজকের মতো এই পর্যন্তই, তা আবার একবার হর হর মহাদেব, জয় শিব শম্ভু বলে আজকে ভিডিওটা আমি এখানে শুনেছি। টাটা বন্ধুরা, সি ইউ।